নবম দশম সিনিয়র এসএসসি পরীক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের 19.13.2 এর এবার আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এই সমস্যার আলোকে বিগত বছর এসএসসি পরীক্ষায় এবং তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে চলো এটা আমরা খুব ইজিলি সমাধান করি। একটা গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এই যে কন্ডিশন যেটা দেওয়া আছে গুণোত্তর ধারার পঞ্চম পদ, তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার যে এনতম পদ অর্থাৎ এ আর এন মাইনাস ওয়ান, তাহলে এ এন এর জায়গায় এখানে 5 বসাতে হবে। তো শুরুতেই আমরা লিখব যে গুণোত্তর ধারার প্রথম পদ এ, আমরা এটা ধরে নিব সাধারণ অনুপাত আর। তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে এ আর এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে পঞ্চম পদ, তাহলে এখানে এন এর মান 5 বসাবো, অর্থাৎ তাহলে পঞ্চম পদ হবে এ আর 5 টু দি পাওয়ার -1। এবং এখানে দেখো, এই যে এটাকে লেখা যায় এ আর টু দি পাওয়ার 4, কারণ 5 থেকে 1 গেলে 4 হয়। এবং দশম পদ এখানে দেওয়া আছে 8√2/81, অর্থাৎ দশম পদ হবে এ আর টু দি পাওয়ার 10 - 1। এখন ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তো তাহলে ধারাটির তৃতীয় পদ অবশ্যই এ আর 3 - 1 হবে, কিন্তু এখানে এ এবং আর এর মান তো জানতে হবে। তো এই এ এবং আর এর মান নির্ণয় করার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। তাহলে এখানে আমরা এবার লিখব, যেহেতু এ আর টু দি পাওয়ার 10 - 1 ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 9 হয়। এখন দেখো, এই যে দশম পদ যেটা এ আর টু দি পাওয়ার 9, অর্থাৎ এখানে গুণোত্তর ধারার যে বিষয়টা, যে যততম পদ এ আর এর পাওয়ার 1 কম হয়। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখবো, যে প্রশ্ন মতে অর্থাৎ পঞ্চম পদ যেটা সেটা সমান লিখবো, সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেব, এবং দশম পদ যেটা অর্থাৎ এই যে এটা সমান হচ্ছে 8√2/81 লিখবো, এবং এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। এখন এই নিয়মের যে অঙ্কটা, এই টাইপের যে অঙ্ক, সেটাকে দুটা সমীকরণ দিয়ে আমরা কি করব, এখান থেকে আর এর মান নির্ণয় করব। অর্থাৎ এটা যে আর এর মান কিভাবে নির্ণয় করব, আমরা যদি 2-কে যদি 1 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আর এর মান এখানে ইজিলি চলে আসবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোকে আমরা এইভাবে সমীকরণ গঠন করে তাহলে আর এর মান নির্ণয় করবো, এবং একটাকে আর একটা দিয়ে ভাগ করব, অর্থাৎ আর এর পাওয়ার যেটা বড় থাকবে সেটাকে আর এর পাওয়ার যেটা ছোট থাকবে সেটা দিয়ে ভাগ দিব। তাহলে 2/1 করে পাই আমরা, অর্থাৎ 2/1 করলে যেটা পাওয়া যায় যে এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4। এবং এখানে দেখো, এই যে এটার সাথে এটা ভাগ, তার মানে এই 8√2/81 এটার সাথে ভাগ কিন্তু 2√3/9। এখন যেহেতু এটা একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশের কাজ হচ্ছে এই গুণ চিহ্ন হয়ে এই লব এবং হর এই দুটা চেঞ্জ হবে, অর্থাৎ উল্টে যাবে। এটা এই কাজটা আমি এখানে একবারে করে দিছি। এবং এই যে এ আর টু দি পাওয়ার 9 ভাগ এ আর টু দি পাওয়ার 4 লেখা যায়, আর এই লাইন লেখা একই কথা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এখানে এ কাটা যায়, এবং আর টু দি পাওয়ার 9 এর সাথে যদি আর টু দি পাওয়ার 4 ভাগ করো, তাহলে সূচকের নিয়মে যেটা আমরা জানি যে আর টু দি পাওয়ার 9 - 4 হবে, অর্থাৎ এখানে হবে আর টু দি পাওয়ার 5। এবং এই পাশে জাস্ট কাটাকাটি করতে হবে, এখানে 9 দিয়ে কাটলে এখানে 9 - 9 = 81, এবং 2 দিয়ে কাটলে এখানে 4 হয়। তাহলে নেক্সট লাইনে যেটা হবে আর টু দি পাওয়ার 5 = এখানে 4 থাকে, নিচে থাকে 9, এবং এখানে 2 থাকে, 4√2/(-9√3) নিচে 9√3 থাকে। এখন পরের লাইন যেটা দেখো, এটার পরের লাইন, এখানে 4-কে আমরা 2×2 লিখতে পারি, এবং 9-কে লিখতে পারি 3×3, এবং তার সাথে √2 তো গুণ অবস্থায় তো আসেই। এখন এই যে একটা 2 = 2√2 লিখতে পারি, তাহলে এটা সমান 2√2, এটা সমান 2√2, তাহলে এখানে মোট উপরে 5টা, এবং একটা 3 = 2√3 লিখতে পারি। কিভাবে দেখো, এটাকে আমরা যদি এইভাবে করি, √3 × √3, তাহলে √3 × √3 মানে √3² আর √3² মানে শুধু 3,
এইভাবে লেখা যায়, কারণ এই যে রুট এবং স্কোয়ার এটা ভ্যানিশ হয়ে শুধু 3 থাকে। তাহলে একটা 2 সমান 2টা রুট 2, এই একটা 2 সমান 2টা রুট 2, অর্থাৎ 2টা রুট 2 সমান 4টা রুট 2 এখানে লিখছি, আর আগে থেকে একটা রুট 2 আছে, এবং একটা 3 সমান 2টা রুট 3, অর্থাৎ 2টা 2টা 3 সমান 4টা রুট 3 আমরা লিখেছি। তাহলে এটার পরের লাইন আমরা যেটা লিখব এটাকে একবারে সূচকে লিখব, অর্থাৎ এখানে যেহেতু উপরে লব এবং হরে দুটাই 5টা করে আছে, তাহলে আমরা একবারে লিখব রুট 2 বাই রুট 3 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি, এবং বাম পাশে আর টু দি পাওয়ার 5 থাকে। এখন দেখো সূচকের নিয়মে আমরা একটা নিয়ম জানি যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার এক্স হয়, অর্থাৎ যদি পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা এই যে ভিত্তি সমান লিখতে পারি, অর্থাৎ এ সমান আমরা বি লিখতে পারি। তাহলে দেখো এখানে এই বাম পাশে আর এর পাওয়ার 5 এবং ডান পাশে এই পদটার পাওয়ার হচ্ছে 5, তাহলে এই যে তাহলে আমরা সূত্র অনুযায়ী আর সমান এবার লিখতে পারি রুট 2 বাই রুট 3। তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি, কারণ আমাদের তৃতীয় পদ বের করার জন্য আমাদের আর এর মান দরকার, অর্থাৎ তৃতীয় পদ হবে 3 মাইনাস 1, অর্থাৎ এ আর স্কোয়ার হবে, আর এর মান আমরা পেয়ে গেছি। এখন এর মান দরকার, তো এর মান বের করার জন্য যে আর এর মান যেটা যেটা পেলাম আমরা, সেই আর এর মানটা কিন্তু সমীকরণ যে কোনো একটাতে বসালে আমরা এর মান পাওয়া যাব। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে আর এর মান বসাই, তাহলে দেখো 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে আমরা যেটা পাই যে আর কে সরিয়ে আমরা রুট 2 বাই রুট 3 বসাইলাম, এবং আর এর পাওয়ার যেহেতু 4 আছে তো 4 দিলাম। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে হয় 4/9, এবং ডান পাশে যা আছে তাই থাকবে। কারণটা কি দেখো, এই যে রুট 2 বাই রুট 3 হোল টু দি পাওয়ার 4, তো এটাকে আমরা লিখতে পারি রুট 2 বাই রুট 3 হোল স্কোয়ার, এভাবে লিখে তার পাওয়ার আবার স্কোয়ার দিতে পারি। কারণ এই যে পাওয়ারে পাওয়ারে এই যে গুণ হয়, অর্থাৎ 2×2 মানে 4, তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, এবং এখানে লেখা যায় 2/3 হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। তাহলে এভাবে যেহেতু লেখা যায়, তাহলে এখন এটার পরের লাইনটা কি হবে, তাহলে এটা পাওয়ারে যেহেতু 2 এর পাওয়ার 2 এবং 3 এর পাওয়ার 2 হবে, অর্থাৎ 4/9 হবে এখানে। তো এই কাজটা এখানে করা হয়েছে। এখন যেহেতু 4/9 এর সাথে গুণ আছে, তাহলে ডান পাশে গিয়ে এটা ভগ্নাংশ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 2√3/9 এর সাথে এই যে 4/9 এর 9/4 হবে, তাহলে এটা কাটা গেছে, এবং 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হয়, তাহলে অর্থাৎ এখানে এর মান আমরা পেলাম √3/2। তাহলে যেহেতু এ এবং আর এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের এই তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ যে সেটা এখন বের করা খুব সহজ হবে। তাহলে ধারাটির তৃতীয় পদ এ আর 3 টু দি পাওয়ার -1, সুতরাং এর মান আমরা পেয়েছি √3/2, এবং আর এর মান হচ্ছে √2/√3। যেহেতু এখানে এটা এটা আমরা এভাবে একবারে লিখতে পারতাম যে এ আর টু দি পাওয়ার 2, তাহলে এখানে আর এর মান এটা এবং এর মান তো √3/2। তাহলে এখন এটা জাস্ট ক্যালকুলেশন করে দিই, এটা ক্যালকুলেশন করলে এখানে এটা হয় শুধু 2/3, অর্থাৎ স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এখানে এটা এইভাবে পুরোটাই এটার উপরেই স্কোয়ারটা আছে। তাহলে এখানে √2/√3 হোল স্কোয়ার আছে, তাহলে 2/3 লিখতে পারি, তাহলে এটা কাটা গেছে, এখন থাকে হচ্ছে √3/3। এখন এটাকে একটা 3 সমান এই 3 সমান 2টা √3 আমরা লিখতে পারি, তাহলে 2টা √3 যদি লিখি তাহলে এটাতে কাটা যায়, তাহলে উপরে 1 থাকে, তাহলে এটা সমান সমান আমরা লিখবো 1/√3। তো এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এইভাবে খুব ইজিলি তোমরা যদি এই অনুশীলনের যে অঙ্কটা এটা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এই টাইপের যে কোনো ম্যাথ আসলে তোমরা এই প্রসেসের সমাধান করবা। অর্থাৎ প্রথমত আগে দুটা সমীকরণ গঠন করতে হবে, দুটা সমীকরণকে ভাগ করে একটা আর এর মান পাওয়া যাবে, সে আর এর মান যে কোনো একটা সমীকরণে বসালে এর মান পাওয়া যাবে। তাহলে এ আর আর এর মান যদি জানা থাকে তাহলে বাকি যে কোনো কাজ তোমরা করে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।